নির্বাচন যত ঘনিয়ে আসছে, শাসক বিজেপি দলের প্রচার তত তেজি হয়েছে। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সংগঠন কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জনমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কিন্তু লক্ষ্য একটাই, 2023 আবার বিজেপি সরকার। আজকে 22 সোনামুড়া মণ্ডল কিষাণ মোর্চার উদ্যোগে মহকুমার বিভিন্ন জায়গায় কিষাণ সভা করা হয়। এর মধ্যে প্রথমেই 22 সোনামুড়া মণ্ডলের 22-এর 32 নং বুথে কলমক্ষেত দিলমিয়া চৌমনিতে প্রথম কিষাণ সভাটি হয়। উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল কিষাণ মোর্চার সভা সঞ্জয় দাস ও জিতেন্দ্র দাস সহ অন্যান্যরা। অন্যদিকে 22 সোনামুড়া মণ্ডল কিষাণ মোর্চার ভারতীয় জনতা পার্টির 8 নং সর্দার ভাই বল্লভ প্যাটেল শক্তি কেন্দ্রের মেলাগট্ট সোনামুড়া রাস্তার মূল সড়কের পাশে কলমক্ষেত প্রচার মার্গাট রাস্তার মাথায় কিষাণ সভা করা হয়। উক্ত কিষাণ সভায় উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল কিষাণ মোর্চার সহসভাপতি সহজন মিয়া, প্রদেশ মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তাছাড়া আরও উপস্থিত ছিলেন মেলাঘর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালুক মিয়া ও 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুখসাদা বেগম সহ কিষাণ মোর্চা শক্তি কেন্দ্রের প্রভারী মুখলেচুর রহমান ও অন্যান্যরা। ওই দিন ওই কিষাণ সভার আলোচনা করতে গিয়ে সোনামুড়া মণ্ডল কিষাণ মোর্চার সহসভাপতি শাহজান মিয়া বলেন, ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখিয়েছেন, একটি ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা, সেই দিশাতে কাজ হয়েছে ত্রিপুরা। তাছাড়া তিনি আরও বলেন, একটা সময় ভারতবর্ষে মহারাষ্ট্র বা অন্যান্য জায়গাতে ত্রিপুরার মানুষকে চিনত না, কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর সারা ভারতবর্ষে ত্রিপুরার পরিচিতি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। উনি যে স্বপ্ন দেখেছিলেন এবং সরকার আসার পর উনি যে নারা দিয়েছিলেন, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা তৈরি করব, সেই দিশাতে বন্ধু কাজ হয়েছে। আপনি আজকে চিন্তা করে দেখুন, আজকে ভারতবর্ষের মধ্যে যতটি প্রদেশ রয়েছে, যতটি স্টেট রয়েছে, আজকে ত্রিপুরার নাম। আমরা যখন আগে আজকে থেকে 15 বছর আগে যখন আমরা মুম্বাইতে যেতাম বা দিল্লিতে যেতাম, যখন আমরা বলতাম সোনামুড়া থেকে আসছি, আমরা যখন বলতাম ত্রিপুরা থেকে আসছি, তখন দিল্লির বা মহারাষ্ট্রের লোক ভাবত যে আমরা বাংলাদেশ থেকে আসছি। আজকে 2014 সাল যখন মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, আর আমাদের প্রতিমাদি কেন্দ্রীয় মন্ত্রী যখন এই সোনামুড়া থেকে আজকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, আজকে সারা ইন্ডিয়াতে এক নামে আজকে মেলাঘরকে চিনে, এক নামে আজকে সোনামুড়াকে চিনে, এক নামে আজকে ত্রিপুরাকে চিনে, দিল্লিতে বলুন আর মহারাষ্ট্রে বলুন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।